নমস্কার প্রিয় দর্শক, ওয়েলকাম টু গ্রামীণ সমাচার। বোয়ালমারী প্রভাত গ্রন্থাগারে আয়োজিত রাষ্ট্রোৎসবের তৃতীয় দিনে ঢল নামল ভক্তদের। দূর দূরান্ত থেকে আগত মানুষরা এই রাষ্ট্রোৎসবে অংশগ্রহণ করেন। মঞ্চে অনুষ্ঠিত হয় বাউল গান সহ উত্তরবঙ্গের ভাটিয়ালি নৃত্য। রাস উদযাপন কমিটির পক্ষ থেকে কোষাধ্যক্ষ দক্ষণত্রয় বলেন, অন্যান্য দিনের তুলনায় আজকে যথেষ্ট মানুষের সমাগম ঘটেছে এবং মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় আগত পুরিত সর্দার নামে এক ভক্ত বলেন, মেলাতে এসে তিনি খুব আনন্দ উপভোগ করছেন এবং মঞ্চে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠান দেখে তিনি মুগ্ধ। মেলা কমিটির কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মী আনন্দ সরকার বলেন, রাস উপলক্ষে দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে এসেছেন এবং সকলের মধ্যে ঘটেছে এক মহামিলন। মেলায় আগত সুজাতা মণ্ডল নামে অপর এক কৃষ্ণভক্ত বলেন, মেলাতে এসে মেলা এবং অনুষ্ঠান দেখে তার খুব ভালো লেগেছে, তাই পরবর্তী দিনগুলোতেও তিনি এই মেলাতে এসে আনন্দ উপভোগ করবেন। প্রভাত গ্রন্থাগারের সেক্রেটারি গণেশ মণ্ডল বলেন, সকলের ভালোবাসা এবং সকলের সহযোগিতায় বিগত বছর থেকে আমরা এই রাসমেলা অনুষ্ঠিত করে আসছি, এবারও যথেষ্টই সাড়া পড়েছে মানুষের। তিনি আরও বলেন, আজ মেলা তৃতীয় দিনে পড়ল, আরও দুদিন অনুষ্ঠিত হবে, তাই জাতি ধর্ম বর্ণ এবং রাজনীতির ভেদাভেদ ভুলে সকলকে আহ্বান করি এই রাষ্ট্রোৎসবের মেলাতে এসে আনন্দ উপভোগ করার জন্য। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে। শুধু ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে সঙ্গে থাকুন। আপনার অদূর ভবিষ্যৎ কি সুনিশ্চিত করতে চান? তাহলে এলআইসি জীবন বিমা করুন। বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, অভিজ্ঞ এলআইসি এজেন্ট মনিকা সরকারের সাথে। 8944888577 এবং 9382318128 এই মোবাইল নম্বরে। অবস্থিত সরকার মেডিসিন, তাই অতি সহজে যোগাযোগ করুন 9002104505 এই মোবাইল নম্বরে। অনুষ্ঠিত হচ্ছে কদিনে পড়লো আজকে? চতুর্থ দিন আজকে। কি কি প্রোগ্রাম রয়েছে আজকে? নাচ আর গান বয়ে আছে আজকে। বলছিলাম, এটা আর কয়দিন চলবে? আর দুই দিন চলবে। কি কি অনুষ্ঠান রয়েছে? 30 তারিখ থেকে 1ই ডিসেম্বর পর্যন্ত আমাদের বাউল আছে, বাংলাদেশ থেকে আগত শ্যামল দাস বাউল। উনি 30শে নভেম্বর থেকে 1লা ডিসেম্বর পর্যন্ত চলবে বাউল গান। কতটা সারা পড়েছে মানুষের? জনগণ তো খুব সারা পড়তেছে, ভালোই জনগণ দেখেছি। কি নাম, কি দায়িত্বে রয়েছেন? আমি কোষাধ্যক্ষ দায়িত্বে রয়েছি। কি নাম আপনার? আমি কুচুয়া বোয়ালমারি প্রধানপাড়ায় হাটে রাস হচ্ছে, সেই রাসের উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। বিভিন্ন ফাংশন হয়েছে। বলুন, কেমন লাগছে, কতটা ভালো লাগছে? ভালো লেগেছে, এবং গানগুলো খুব ভালো হয়েছে, এবার নাচ টাচগুলো আছে সেগুলো ভালো হয়েছে। কতটা সারা পড়েছে মানুষের, কি বলবেন সে বিষয়ে? প্রায় 200-300 লোকের হবে লোক এখানে সমাগত হয়েছে, এবং বিভিন্ন রকম ধরনের বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোক এখানে যাতায়াত করছে, এবং নাচ হচ্ছে, বাউল সঙ্গীত হচ্ছে, রবীন্দ্রসঙ্গীত এবং ভাওয়া গানের বিভিন্ন রকম মানে বাউল গানও হচ্ছে। বাউল গানও হচ্ছে। বলছেন, কোথা থেকে এসেছেন আপনি? আমি বোয়ালমারির এখানকারই লোকাল ছেলে, আমার বাড়ি হলো তেলিপাড়া। কি নাম আপনাদের? আমার নাম পরিতোষ সর্দার। কিসের অনুষ্ঠান? কতটা জমেছে রাষ্ট্রোৎসবের মেলা? কতটা জমে উঠেছে? এই মেলাতে এসে কেমন লাগছে? কোথা থেকে এসছেন? কি নাম? রাষ্ট্রোৎসব অনুষ্ঠিত হচ্ছে, কি কি কর্মসূচি ছিল আপনাদের? আমাদের এখানে কর্মসূচি ছিল, কিছু বস্ত্র বিতরণ হয়েছে, 100 বস্ত্র বিতরণ হয়েছে, আর প্রসাদ বিতরণ হয়েছে, খিচুড়ি প্রসাদ ভক্তদের জন্য এখানে বিতরণ হয়েছে, এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এখানে, চক্ষু শিবির, চক্ষু পরীক্ষা হয়েছে,
বলছিলাম, আপনি একজন এলাকার প্রবীণ মানুষ, সেনাবাহিনী অবসরপ্রাপ্ত কর্মী, এই একটা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, কি বার্তা দেবেন সমাজকে? হ্যাঁ, আমাদের সমাজে এই ধর্মীয় অনুষ্ঠান রাসমেলা উপলক্ষে যে সমাগম হয়েছে, মানুষের বাউল শিল্পীরা এসেছে, তারা যথেষ্ট ধর্মীয় সম্বন্ধে বাউলরা ব্যাখ্যা দিচ্ছেন এবং এতে সমাজের একটা সমস্ত শ্রেণীর লোকের আবাল বৃদ্ধ বণিকা শিক্ষা পাচ্ছে, যে গার্জিয়ানদের কিছু যারা বয়স্ক বাবা মায়ের সেবা করা উচিত, সেই জিনিসটা শিখতে পারছে, শিখতে পারছে, একটা শিক্ষামূলক একটা এখানে শিক্ষামূলক কিছু জানতে পারছে আর কি, জানতে পারছে। কি দায়িত্বে রয়েছেন, কি নাম কাকু আপনার? আমি এই সভাপতি মণ্ডলীর একজন সদস্য, আমার নাম আনন্দচন্দ্র। কোথায় রাসমেলা অনুষ্ঠিত হচ্ছে? কতটা ভালো লাগছে এই মেলাতে এসে? ভালো লাগছে। কি কি দেখতে পেলে মেলাতে? নাচ গান হচ্ছে, সব কিছুই দেখতে পাচ্ছি। বলছিলাম, আজকে তো তিন দিনের মতো হয়ে গেলো, তুমি কদিন এখানে অংশগ্রহণ করেছো? অংশগ্রহণ করেছি দর্শক হিসাবে। হ্যাঁ, কয়দিন এসছো? দুই দিন। আরো তিন দিনে, আরো দুই দিন অনুষ্ঠান রয়েছে, আসবে? অবশ্যই আসবো। উপস্থিত বলছিলাম, তোমার এখানে এসে সবচেয়ে কি বেশি ভালো লাগলো? এই যে একটা ধর্মীয় অনুষ্ঠান হয়েছে, মানুষের ঢল নেমেছে তোমার এলাকায়, কতটা উৎসাহিত বা উদ্দীপনা রয়েছে তোমার মধ্যে? তোমার কি নাম? কি নাম তোমার? কোথা থেকে এসছো? কি করো তুমি? আমি বিবিএতে পড়েছি, কমপ্লিট হয়েছে, জাস্ট জব করছি এখন। অনেক ধন্যবাদ তোমাকে। বলছিলাম, এই যে রাস অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, তো কি কি অনুষ্ঠানের কর্মসূচি রয়েছে আপনাদের? আমরা আজকে চতুর্থ দিনের অনুষ্ঠান, বিগত তিন দিন ধরে যে অনুষ্ঠান চলেছে, আজকের এই চতুর্থ দিনের অনুষ্ঠান সত্যি আকর্ষণীয় অনুষ্ঠান। প্রত্যেকটা দর্শনার্থী এবং পুণ্যার্থীরা বলেছেন আজকের অনুষ্ঠান মাতিয়ে দিয়েছে রাসমেলা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষের উল্লাস এবং আনন্দ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মঞ্চে আমরা দেখেছি যে ভোট পার্টি থেকে আগত যে শিল্পীরা গানের আসর নিয়ে এসেছেন এবং জলপাইগুড়ি যে নৃত্য, সত্যিই ভালো নৃত্য। আমরা প্রবাদ গ্রন্থাগার তথা রাসমেলা কমিটির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি যে এমন সুন্দর নৃত্য আমরা আগামী দিনেও এই নৃত্য দেখানো চাই। বলছিলাম, এই অনুষ্ঠান কদিন চালাবেন আর? আমাদের অনুষ্ঠান আরও দুদিন বাকি রয়েছে। কি রয়েছে পরবর্তীতে? আন্তর্জাতিক যে বাউল সদর বা বরিশাল থেকে আগত বাউল শ্যামল দাস আগামীকাল এবং পরশু দুদিন বাউল গান হবে এই মঞ্চে, তারপর আমরা মেলার সমাপ্তি ঘটাবো। পরিচয়টা দেবেন একটু? আমার নাম গণেশ মণ্ডল, প্রবাদ গ্রন্থাগার ক্লাব সম্পাদক। বিশেষ বিজ্ঞাপন, এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালের উদ্যোগে কোচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে, তাই অতি সত্বর যোগাযোগ করুন 7865051223 এই মোবাইল। বিশেষ বিজ্ঞাপন, জলপাইগুড়ি সদর হাসপাতালের গাইনোকোলজিস্ট ডাক্তার পিপি ভদ্র প্রতি সোমবার সুলভ মূল্যে রোগী দেখবেন বোয়ালমারি হসপিটাল পাড়ায় অবস্থিত সরকারি মেডিসিনে। যোগাযোগ করুন 9002444795।